হ্যালো মিউজিক লাভার, দিস ইজ চয়ন ফ্রম আরএনজি মিউজিক, অ্যান্ড আমার সাথে আছে শাফি ফ্রম আরএনজি মিউজিক অলসো। আজকে এসেছি খুব ইম্পর্ট্যান্ট একটা গিটার রিভিউ নিয়ে, যেটা বাংলাদেশে বেঙ্গল লেভেলে খুব বেশি চলছে, সেটা হচ্ছে সিগনেচার গোগো সিরিজ। এটা নিয়ে মনে অনেক মানে কথা ছিল যে এটা একটা রিভিউ চাচ্ছিল সবাই, তাহলে একটু দেরি হয়ে গেল, তারপর আমরা আজকে রিভিউটা দিব। তো রিভিউ দেওয়ার আগে সিগনেচার সম্পর্কে কিছু বলতে চাচ্ছি, আসলে এই গোগো সিরিজটা কোত্থেকে এলো। বেসিক্যালি সিগনেচার এই গোগো সিরিজটা যে বানাচ্ছে, গোগো তার নাম, তো তার বাবা হচ্ছে মুকুন্দ বিশ্বাস, যে কিনা সিগনেচার গিটারটা জনক ছিল, এই নামটার আর কি। তো এরপরে তো অনেক সিগনেচার বানানো হয়েছে, বাট মুকুন্দ বিশ্বাস যখন সিগনেচার বানানো শুরু করলো, সেটা এম বিশ্বাস নামে বাংলাদেশে এসেছে বা ইন্ডিয়াতেও চলেছে। তো তার দুই ছেলে, একজন হচ্ছে দেবাশিস, আরেকজনের নাম হচ্ছে, ছোট ছেলের নাম হচ্ছে গোগো। তো দেবাশিস বিশ্বাস এখনো মুকুন্দ বিশ্বাসের সাথে আছে, তো তারা প্রোডিউস করতেছে আপনার এম বিশ্বাস নামে যে গিটারটা চলো ওইটা এখন প্রোডিউস করতেছে। এবং তার যে ছোট ছেলে গোগো, সে আলাদা হয়ে নতুন ফ্যাক্টরি করে এই গোগো সিরিজটা বের করে, যেটা সিগনেচার গোগো নামে আমাদের এখানে চলতেছে। তো দ্যাটস দা হচ্ছে, এটা হচ্ছে আসলে রিয়েল মানে পর্দার পেছনের কাহিনী। আসলে সিগনেচার গোগো সম্পর্কে আমরা কিছু আইডিয়া দিলাম। তো এরপরে বলতে চাই যে এটা বিগিনারদের জন্য খুবই খুবই সুন্দর একটা গিটার, এবং ওরা এমন কিছু গিটার বের করেছে লুকিং খুবই জোস। আমরা দেখাতে পারি লুকিং গুলো, হোয়াইট এডিশন আছে, বিটলস আছে, ব্ল্যাক এডিশন আছে, তারপর ব্লু এডিশন আছে, লাইক দ্যাট, এই যে ব্লু এডিশন। তারপর আমার পিছনে একটা গিটার আছে ঝোলানো, চে এন্ড আর একটা আছে ন্যাচারাল, এটা এখানে আনা হয়নি। তো এই গিটার গুলোই সাধারণত বাংলাদেশে খুব বেশি চলছে গত 4-5 বছর ধরে। এবং সিগনেচার গোগোর ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, আরএনজি মিউজিক, যে বাংলাদেশে গোগো প্রচলনের জন্য আরএনজি মিউজিকের অবদান অনেক, এটা সত্যি কথা। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা প্রায় 2015 সাল থেকে বাংলাদেশে সিগনেচার গোগোটা বিক্রি করতেছি, তখন আসলে দামের কারণে এই গিটারটা অনেকেই আনতো না। হ্যাঁ, তো আমি আনতাম 10-20 পিস করে ইম্পোর্ট করে। তো আস্তে আস্তে এটা প্রচলন শুরু হলো, এটা এখন অনেকেই আনে। তো তারপরেও যদি বলেন যে আসলে বাংলাদেশের সিগনেচার গোগোর জন্য কারা সবচেয়ে বেশি ঘেঁটেছে, সেটাই আমরা, আরএনজি মিউজিক। কারণ এই গিটারটা খুবই ভালো একটা গিটার, আমার কাছে মনে হয় স্টাইলিশ একটা গিটার, ইয়াং জেনারেশন যেটা পছন্দ করে। এটা এটা যদি আমি একটু বলি ম্যাটেরিয়ালসটা, এটা ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার লেমিনেটেড কাঠ দিয়ে তৈরি। এটাকে অনেকে লিন্ডেন বলে, লেমিনেটেড লিন্ডেন বা লেমিনেটেড প্লাইউড যে যেটা বলো ওটা দিয়ে তৈরি, ইন্ডিয়াতে এটা পাওয়া যায়। ফ্রেটবোর্ডটা রোজউডের, এদের সবগুলো গিটারই ফ্রেটবোর্ডটা রোজউডের তৈরি। আর পিছনে ওদের কিটা হচ্ছে একটা অন্যরকম, ইন্ডিয়ান কি, যেটা ওপেন আপ কি বলি আমরা, ইন্ডিয়ান ওপেন আপ কি দিয়ে তৈরি। এবং তার দেয়া হচ্ছে এটার সাথে ওরা রেনোস তার ইউজ করে, এবং এটা কিন্তু ইলেকট্রিক আউটপুট আছে। এই দুটো আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটার সাথে পাওয়া যাচ্ছে এখন, একটা হচ্ছে ভলিউম কন্ট্রোলার, একটা হচ্ছে টোন কন্ট্রোলার। হ্যাঁ, এটা আপনার ইলেকট্রিক আউটপুটে আপনার যে কোনো ছোটখাটো স্টেজ শো কভার করতে পারবেন এটা দিয়ে। এবার যদি আসে সাউন্ডের ক্ষেত্রে, এটা রিদম খুবই সুন্দর, আমি একটু দেখাই সাউন্ডটা কি সাফি। সাউন্ডটা খুবই মেলোডিয়াস, হ্যাঁ, এটা দিয়ে আপনি প্লাকিং বা লিড বা এগুলো করতে পারবেন। এটা রিপ সাউন্ড যদি তুমি দেখাও, রিপ সাউন্ডটা খুবই জোস। এটা প্লাকিং দেখাইতে পারো, লিড করে খুব মজা পাওয়া যাবে। আমরা যদি ছোট্ট একটা জ্যাম দেখাই, লাইক এ মাইনর থেকে, যারা শুরু করতেছেন গিটার শিখবেন, তাদের তারা এই গিটারটা নিঃসন্দেহে নিতে পারে।
জোস একটা গিটার আমরা মনে করি, এবং এই গিটারটা যেহেতু আমরা অনেকদিন ধরে আনছি, এই গিটারটা আমরা যে প্রোডাক্টটা দিতে পারবো অরিজিনালিটির ক্ষেত্রে, এটা মনে হয় না অন্য কেউ দিতে পারবে, কারণ ওদের ফ্যাক্টরির সাথে সরাসরি আমাদের খুব ভালো সম্পর্ক, যার কারণে ওদের একই কোম্পানি মাল অনেকে আনে, বাট আমাদের এ ক্লাস প্রোডাক্ট গুলোই আমরা পাই। এই জন্য আমরা এটা বলবো যে আপনারা যদি সিগনেচার গোগলেন, এটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বলি না যে আমাদের সাথে যোগাযোগ করেন, বাট এটা বলবো আমাদের সাথে যোগাযোগ করেন, কারণ এই কোম্পানির সবচেয়ে ফ্রেশ প্রোডাক্ট গুলো আমরা খুব সহজে পাচ্ছি। তো ব্যাপারটা এরকমই। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এই গিটারটার প্রিন্টিং গুলো খুব জোস, বিটলস এরকম, এটার ভিতরে সাদাও একটা হয়, তারপর চে হয়, ব্লু কালারটা হয়, দেয়ার রিয়েলি জোস আই থিঙ্ক, মানে দেখতে অনেক স্টাইলিশ মনে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা, আমাদের গিটারটার এখানে একটা বারকোড পাবেন, আমি একটু সামনে এসে দেখাই, এই যে এখানে একটা বারকোড স্ক্যানার দেখা যাচ্ছে, বারকোড স্ক্যানার, এটা প্রত্যেকটা গিটারের ক্ষেত্রে আছে বারকোড স্ক্যানার। এটা যদি আপনারা বারকোড স্ক্যান দিয়ে আপনারা স্ক্যান করেন, তাহলে এটার ম্যানুফ্যাকচার ডেটটা পেয়ে যাবেন, এবং এই প্রোডাক্টটা অরিজিনাল না কপি এটা কিন্তু আপনার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। এটা বারকোড স্ক্যানার একটা অ্যাপ আছে, ওটা দিয়ে দেখলে হবে, এই যে এখানে কিউআর কোড দেওয়া আছে, এটা দিয়ে দেখলে আপনি দেখতে পাবেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট, সেটা আপনারা বুঝতে পারবেন। তো এটাই ছিল সিগনেচার গোগো সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলা, এবং আরো যদি কোনো জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে চেষ্টা করব অন্যান্য প্রোডাক্ট গুলো রিভিউ দেওয়ার জন্য। তবে সিগনেচার গোগোটা আপনি নিতে পারেন আমাদের আরএনজি মিউজিকের পক্ষ থেকে। আর আরএনজি মিউজিকের একটা কথা হচ্ছে, এটা আপনাদের তিনটা জায়গায় পাবেন, আমাদের পেজে আপনারা ইনবক্স করতে পারেন, আরএনজি মিউজিক নামে আমাদের ভিজিবল শোরুম আছে আলপনা প্লাজার চারতলায় 410-411 নম্বর দোকান, এখান থেকে নিতে পারেন, এবং আমাদের খুব শীঘ্রই চলে আসছে অলরেডি আরএনজি মিউজিক .com নামে আমাদের ওয়েবসাইট, এখানেও আপনারা অর্ডার করতে পারেন, তিনটা জায়গা থেকে অর্ডার করতে পারেন। আর ইউটিউবে তো সকল ধরনের রিভিউ আমরা দিয়েই যাচ্ছি, আশা করি আরও দিব, আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনটি আপনারা কি বলে প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতের ভিডিওগুলো দেখতে পারেন, আর শেয়ার করবেন আমাদেরকে। আপনারা যদি আসলে সাপোর্ট না করেন, তাহলে যে আমরা এত কষ্ট করে এই রিভিউগুলি করতেছি, তাহলে কিন্তু আমরা আগ্রহ হারিয়ে ফেলবো। আমরা চাইবো যে আপনারা আমাদের ভিডিওগুলি দেখুন, আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আপনারা বলবেন, আমরা সামনে ভুল ভ্রান্তিগুলি এড়িয়ে আমরা সামনে চলার চেষ্টা করব। তো এই তো সবাইকে থ্যাংকস সাথে থাকার জন্য, বাই, দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে, বাই বাই।